হতাশা, আবেগ, ভালোবাসা, এগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের লাইফের প্রত্যেকটা যেই পার্ট আছে অতপ্রোতভাবে জড়িত। একজন আর্টিস্ট হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমরা প্রতিনিয়ত এমন টাইপের বিষয়গুলোকে ফেস করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এমন একজন আর্টিস্ট সম্পর্কে জানবো যিনি হচ্ছেন তার লাইফে আসলে এগুলোর ব্যাপ্তির ভেতর থেকেই নিজেকে তুলে ধরেছেন তার শিল্পকর্মের মাধ্যমে। আজকে আমরা যে আর্টিস্ট সম্পর্কে জানবো তার নাম হচ্ছেন এডভার্ড মাঞ্চ, যিনি একজন নরওয়েজিয়ান আর্টিস্ট। তিনি এই যে তীব্রতা, হতাশা, জীবনে চলার পথে যে এতগুলো পরিক্রমার ভেতরেও যে নিজেকে কিভাবে ধরে রেখেছেন তার শিল্পকর্মের মাধ্যমে, আজকে চলুন তাহলে সেই বিষয়টা সম্পর্কে জেনে নিই। ভিউয়ার্স, আজকে ভিডিওটা চলুন দেরি না করে শুরু করা যাক। এডভার্ড মুঞ্চ সম্পর্কে যদি কথাবার্তা বলি, আপনার স্ক্রিনে যেই মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর আইকনিক মিউজিয়াম। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে প্রায় অলমোস্ট 10,000+ আর্টওয়ার্ক আছে, যেখানে এডভার্ড মুঞ্চের মেমোরিয়াল বা ওভারঅল বিষয়গুলো কিন্তু প্রকাশ পায়। বেসিক্যালি একজন আর্টিস্টকে আসলে কিভাবে রেসপেক্ট করা হয় তাদের পার্সপেক্টিভ অনুযায়ী, তাদের কান্ট্রি ওয়াইজ জায়গার দিক থেকে, আসলে এই আইকনিক আর্টিস্টই হচ্ছেন তার উদাহরণ। তার যে জীবন চলার ফিলোসফি ছিল, তার যে আর্টওয়ার্কে যে রেশিও ছিল, তাকে তার যে ব্যক্তিগুলো ছিল, তাকে মানুষ যেভাবে সম্মান করেছে তার পার্সপেক্টিভ বা জায়গার দিক থেকে, সকল যাবতীয় বিষয়গুলো কিন্তু আজকে আমাদের আলোচনার উপযোগ্য। আর্টিস্ট জন্মগ্রহণ করেন 12 ডিসেম্বর 1863 সালে লোটেন, নরওয়েতে। নরওয়েজিয়ান চিত্রশিল্পী এবং প্রিন্ট মেকিং নামে সমাদৃত এই শিল্পী মূলত মনস্তাত্ত্বিক, থিমেটিক, তীব্রতা, উদ্দীপনাযুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সাধারণত তার কাজকর্মে উপস্থাপন করেছেন। 19 শতকের শেষ দিকে প্রতীকবাদের কিছু প্রধান নীতির যেই নির্মিত জার্মানের ব্যাপকভাবে প্রভাব লাভ বিস্তার করে, সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু 20 শতকের গোড়ার দিকে তার এই অভিব্যক্তি বিষয়টা প্রকাশ পায়। চিত্রকর্ম হচ্ছে দ্য স্ক্রিম, দ্য ক্রাই। 1893 সালে চিত্রকর্মটি করা, আধুনিক অত্যাধুনিক যন্ত্রণার প্রতীক হিসেবে কিন্তু একটি বিশেষভাবে বর্তমানে আইকনিক জায়গার দিক থেকে কিন্তু এখনো সমাদৃত। এডভার্ড মুঙ্কের যদি ফ্যামিলি সম্পর্কে একটু কথাবার্তা বলি, মাঞ্চ হচ্ছে একটি মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করতেন, যেখানে তার পরিবারটি আসলে একটি স্বাস্থ্যজনিত ব্যাপারে জর্জরিত ছিল। তার 5 বছর বয়সে তার মা মারা যান এবং তার বোন হচ্ছে 14 বছর বয়সে মারা যান, উভয় আসলে যক্ষা রোগে মারা যায়। মুঙ্ক শেষ পর্যন্ত তার প্রথম মাস্টারপিস শেষের ঘটনাটি ক্যাপচার করেন এই অসুস্থ শিশুটিকে কেন্দ্র করে। 1885 থেকে 1886 সালের ঘটনা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মুঙ্কের বাবা এবং ভাই মারা গিয়েছিলেন সেম ডিজিজে। ওকে, সো বুঝতেই পারছেন যে আসলে তখন সেই সময় না আসলে এই রোগের তেমন ভালো চিকিৎসা ছিল না। অসুখ, উন্মাদ এবং মৃত্যু, যেমন তিনি মৃত্যুকে কেন্দ্র করে যেমন তিনি ছিলেন, আর তিনি এইটা নিয়ে বলেছিলেন যে কালো ফ্রেস্তা আমার দোলনাকে পাহারা দিয়েছিল এবং সারা জীবন আমার সাথে ছিল। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, মানে তিনি যখন একটা একাকিত্বর সাথে আছেন তিনি জাস্ট কল্পনা করছেন যে তার আশেপাশে হচ্ছে এক ধরনের স্পিরিচুয়াল বিষয়টা আছে, যেটা একটা ব্ল্যাক এঞ্জেল যেটা সবসময় তাকে পাহারা দিচ্ছে। মানে একাকিত্ব তাকে এমনভাবে গ্রাস করেছে যে তার আশেপাশে তিনি ফিল করছেন যে একটা পার্সন তার সাথে রয়েছে। মানে রোমাঞ্চকর একটা, হালকা মনে ভীতু করা একটা ব্যাপার, যে কিভাবে তিনি এই জিনিসটাকে ডিল করতেন আসলে। নেক্সটে যদি আমরা একটু ডিপলি যাই, মাঞ্চ হচ্ছে অল্প বয়সেই ছবি আঁকার দক্ষতা কিন্তু অর্জন করেছিলেন। তার একাডেমিক প্র্যাকটিস কিন্তু তেমন ছিল না। তার শিল্প বিকাশের একটি উল্লেখযোগ্য কারণ ছিল ক্রিশ্চিয়ান বোহেম। ক্রিশ্চিয়ান বোহেমের আন্ডারে আসলে লেখক শিল্পীদের একটি বৃত্ত ছিল যাকে তখন অস্ত বলা হতো। ঠিক আছে, মানে খুব সিম্পল একটা ম্যাটার, আপনি যদি চিন্তা করে দেখেন যে ইউরোপিয়ান আসলে ঘরানায় যখন কোনো আর্টিস্ট খুব বিকাশ লাভ করে, হয়তোবা সেই আর্টিস্ট কোনো গ্রুপ ওয়াইজ আর্ট প্র্যাকটিস বা এমন টাইপের রিলিজিয়াস বেসড বিষয়গুলোর বা কোনো সার্কেলের সাথে কিন্তু ডিরেক্টলি কানেক্টেড থাকে। ওকে, সো যেহেতু তার একাডেমিক প্র্যাকটিস ছিল না, সেহেতু তিনি এই থ্রুতেই কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছিলেন। তার সদস্যরা তো মুক্ত প্রেমে বিশ্বাস করত এবং সাধারণত সংকীর্ণতাকে প্রশ্রয় দিত না। বৃত্তের বয়স্ক চিত্রশিল্পী ক্রিশ্চিয়ান ক্রোহম মাঞ্চকে নিশ্চয় দেন আর কি উভয় দিক থেকে। মাঞ্চ শীঘ্রই ক্রিশ্চিয়ানের প্রচলিত প্রকৃতিবাদী নান্দনিকভাবে ছড়িয়ে যায় আংশিকভাবে। তার ফরাসি ভাষার যে একটা বিষয় ছিল, দক্ষতা ছিল আত্মীকরণের, যে জায়গাটা ছিল মূলত ইমপ্রেশন বেশ বিষয়টাকে আমি বলছি, প্রায় 1890 সাল থেকে তার কাজের সাথে যোগ করে পোস্ট ইমপ্রেশন, মানে তিনি আগে ইমপ্রেশনিজমের বিষয়টা ফোকাস করেছিলেন, পরবর্তীতে কিন্তু তার কাজে পোস্ট ইমপ্রেশন বিষয়টা কিন্তু প্রকাশ পায়।
এই সময় কিছু চিত্রকর্ম বেসিক্যালি তিনি কিন্তু ইমপ্রেশনিস্টদের ওপেন যে ব্রাশ স্ট্রোকে যে ব্যাপারটা ছিল সেই উপস্থাপনা কিন্তু তার চিত্রকর্মে তিনি গ্রহণ করেন। গগুইনের বাইন্ডিং লাইনের ব্যবহারও ছিল তার কাছে সুবিধাজনক হিসেবে কিন্তু তিনি প্রমাণ করেন। সো এই বিষয়টি আসলে কি গগুইন ব্যাপারটা হচ্ছে যে একটা চিত্রকর্মের একটা মানে ফরম্যাট আসলে যে কিভাবে একজন আর্টিস্ট একটা ব্রাশ স্ট্রোক ইউজ করছেন আসলে তার মানে একটা টেকনিক বলতে পারেন খুব সিম্পলি। এরই একটা উদাহরণ হচ্ছে যে একটা সিনথেটিস্ট যে শিল্পীদের উচ্চাকাঙ্ক্ষা ছিল বাহ্যিক প্রকৃতির চিত্রের বাইরে গিয়ে রূপ দেওয়ার জন্য একটি অভ্যন্তরীণ দৃষ্টি তার বন্ধু ড্যানিশ কবি ইয়ানুয়েলের গোল্ডস্টেইন ইয়ামুন আচ্ছা নামটা একটু জটিল আসলে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ইমানুয়েল গোল্ডস্টেইন তাকে এই সময়ের মধ্যে ফরাসি খৈনসু প্রতিবাদ প্রতীকবাদী কবিতার সাথে পরিচয় করিয়ে যা তার যৌনতা এবং স্বৈরাচারবাদী ধারণার সাথে আবদ্ধ শিল্পের একটি নতুন দর্শন হিসেবে সহায়তা করেছিল। সো দেখেন কিভাবে আসলে একটা জিনিসকে ইম্প্যাক্ট রাখছে। এখন আমরা জানবো যে তার আসলে শৈল্পিক যে জায়গাটা ছিল সেটা কিভাবে একটা কম্প্যাক্ট স্পেসে আসলে উপস্থাপিত হয়। ঠিক আছে, মুনচির নিজস্ব গভীর শৈলী শিল্প সত্তা প্রকাশ পায় 1892 সাল থেকে। তার নতুন পেন্টিংগুলো লাইনের প্রবাহিত কটুক্তি ব্যবহার সমসাময়িক আর্ট নুয়রের মতোই ছিল, কিন্তু মাঞ্চ দেখাকে সাজসজ্জায় হিসাবে নয় গভীরভাবে মনস্তাত্ত্বিক প্রকাশের ক্ষেত্রে বাহক হিসাবে কিন্তু ব্যবহার করেছে। যে 1892 সালে একটা বার্লিন আর্টিস্ট গ্রুপ আর কি তাকে আমন্ত্রণ জানায় যে তার চিত্রকর্ম প্রদর্শনের জন্য। হিংসাত্মক আবেগ এবং তার পেন্টিংগুলির অপ্রচলিত যেই চিত্র বিশেষ তার সাহসিক খোলামেলা যৌনতা উপস্থাপনা এবং তিক্ত বিতর্ক তৈরি করেছিল সমালোচকদের দৃষ্টিকোণে দ্বারা ক্ষুব্ধ হয়েছিলেন তিনি আর কি, যা বেশিরভাগ অসমত্ব বলে মনে হয়েছিল সমালোচকদের কাছে। মানে আপনি একটা পেন্টিং করতেছেন দেখে মনে হচ্ছে ইনকমপ্লিট। এই কেলেঙ্কারির অবশ্য তার জার্মানি জুড়ে একটি বিশেষ নামটা ছড়িয়ে দেওয়ার জন্য একটা মানে একটা এক্সপোজার পান তিনি আর কি, এবং খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে 1892 থেকে 1895 সালের ঘটনা মুঞ্চ বার্লিন এবং তারপর 1896 থেকে 67 সালে প্যারিসে থাকতেন। মানে 1910 সালে তিনি নরওয়েতে বসতি স্থাপন না করে তিনি ব্যাপকভাবে মানে ঘুরতে থাকেন। সো নোটিস করে দেখেন যে আমরা যে কয়েকজন আর্টিস্টের আসলে বায়োগ্রাফি নিয়ে ডিসকাশন করেছি আর্টিস্টরা কিন্তু মুভ করতো সব জায়গায়, লাইক একটা জায়গায় স্থির থাকতো না, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতো, দেখতো যে আর্টওয়ার্কগুলো কেমন হচ্ছে, মিউজিয়ামগুলো কেমন আছে, কালেকশনগুলো কেমন আছে, বিভিন্ন টাইপের সময়ের হিস্টোরি সিভিলাইজেশনকে ঘাটাঘাটি করে কিন্তু তারা একটা বিশেষ জ্ঞান বা একটা দর্শন দাঁড় করাতো। সো এই বিষয়টা কিন্তু এখানেও প্রকাশ পাচ্ছে। সো আপনারা যারা বেসিক্যালি আর্ট নিয়ে পড়াশোনা করতে আসছেন, আপনাদের যদি ঘোরা বা এরকম টাইপের একটা এনভায়রনমেন্ট আপনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা কিন্তু আপনাদের জন্য ব্যাপকভাবে কাজ করে। মানে এই পর্যায়ে আমরা জানবো যে তার পেন্টিংয়ের প্রতি যে একটা ভালোবাসা ছিল আর তার মৃত্যু পরবর্তী সময়ে যে বিভিন্ন টাইপের যে তিনি যে পেন্টিংগুলো করেছেন সেই পেন্টিংগুলোর আসলে বাস্তবিক একটা ধরন কনসেপ্ট আর তার পেছনের যে একটা টেকনিক্স বা বিষয়গুলো সাধারণত কাজ করে যে তিনি আসলে কোন কোন বিষয় অবলম্বন করে এগুলো কাজ করেছেন সে সকল যাবতীয় বিষয়। মুনচির আর কি আর্ট কনসেপ্ট ছিল প্রেম এবং মৃত্যুর উপর আঁকা সিরিজ। সো খেয়াল করে দেখেন যে ম্যাক্সিমাম আর্টিস্টরা কিন্তু সিরিজ টাইপের আর্টওয়ার্ককে বিশেষভাবে ফলো করে। হ্যাঁ, এর মূল নিউক্লিওসিটি 1893 সালে প্রদর্শিত 6টি ছবি দ্বারা গঠিত হয়েছিল এবং শিরোনামে এটি প্রথম প্রদর্শিত হওয়ার সময় সিরিজটি 22টি কাজে পরিণত লাভ করে। প্রথমে তিনি 6টা পরে 22টা কাজে এই সিরিজটা কমপ্লিট করেন। মানে 1902 সালে হচ্ছে বার্লিনে একটা পেইন্টিং কনসেপ্ট তিনি আর কি দান করেন যেটা হচ্ছে ফ্রিজ অফ লাইফ নামে পরিচিত ছিল। এই পেইন্টিংগুলি আসলে ক্রমাগত পুনর্বিন্যাস করতে এবং যদি একটি বিক্রি করতে হয় তবে তিনি একই চিত্রের উপর ভিত্তি করে বেশ কয়েকটি আঁকা সংস্করণ এবং প্রিন্ট তার রয়েছে। যদিও ফ্রিজ ব্যক্তিগত অভিজ্ঞতার উপর গভীরভাবে সম্পর্কে নয় বরং সাধারণভাবে পুরুষ এবং মহিলা সম্পর্কে এবং প্রকৃতি মহান মৌলিক শক্তির মানব অভিজ্ঞতা সম্পর্কে ক্রমানুসারে দেখা যায়। প্রেমের জাগরণ প্রস্ফুটন এবং শুকিয়ে যাওয়ার একটি অন্তর্নিহিত আখ্যান যার পরে হতাশার ফলে কিন্তু মৃত্যু আসে। সো চিন্তা করে দেখেন যে এত যে ভাস্ট একটা কনসেপ্ট ছিল মাঞ্চ কিন্তু তার আর্টের থ্রুতে কিন্তু এই বিষয়টাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ব্যাপার যে আপনারা যদি প্রেমিক পুরুষ বা প্রেমিক পার্সোনালিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে এই বিষয়টা আপনাদের জন্য কীভাবে কাজ করে কমেন্টস বক্সে জানাবেন। প্রেমের জাগরণ দেখানো হয়েছে দ্য ভয়েস 1893 সালে আগাতার একটি চিত্রকর্মের থ্রুতে, যেখানে গ্রীষ্মের রাতে গাছের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে তার পিছনে সমুদ্রের
একটি নৌকা থেকে যে কোনো শব্দের চেয়ে ভেতরের কণ্ঠস্বর দ্বারা ডাকা হয় বলে মনে করা হয়। গঠনগতভাবে এই ফ্রিজের বেশ কয়েকটি চিত্রের মধ্যে একটি, যেখানে উপকূল রেখা আবর্তিত অনুভূতি, গাছের উলম্ব চিত্র বা সূর্য বা চাঁদের সমুদ্র জুড়ে স্তম্ভের মতো প্রতিফলনের সাথে বিপরীতে প্রকাশ করা হয়। প্রেমের প্রস্ফুটন যেখানে হয়েছে তার আরেকটি চিত্রকর্ম, সেটা হচ্ছে দ্য কিস, 1892 সালে আঁকা। ওকে, যেখানে একজন পুরুষ এবং মহিলার একটি কোমল এবং আবেগপূর্ণ আলিঙ্গনে আবদ্ধ থাকে, তাদের দেহগুলি একক অস্থির আকারে মিশে যায় এবং তাদের মুখগুলি আসলে একে অপরের মধ্যে একটাতেই গলে যায়, যে কোনো পৃথক বৈশিষ্ট্য বজায় রাখে না। মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে লাইক তিনি মানে এমন পেইন্টিং কিছু উপস্থাপন করেছেন যেখানে তিনি রেখার থ্রুতে বা ওভারঅল কালারের থ্রুতে কিন্তু এই যে একটা মানে প্রেমের দুইটা পার্সনের ভিতরে যে একটা যুক্তিগত সম্পর্ক আছে বা এই যে একটা মানে কম্বাইন্ড যে একটা ফিলিংস আছে ওই মুহূর্তে যে উপাখ্যান, সেই বিষয়টা কিন্তু খুব তিনি তার পেন্টিংয়ের থ্রুতে খুব ক্লিয়ার করে উপস্থাপন করেছেন। সো কারা কারা প্রেম করেন আমাকে কমেন্টস বক্সে জানান, আর চলুন আমরা ফার্দার ডিসকাশনে এগিয়ে যাই। মানে এই সীমাটা অতিক্রম করে তিনি 1894 থেকে 1895 সালে ম্যাডোনা নামে চিত্রকর্মটি যা তার ব্যক্তি এবং আত্মশক্তিকে আরও ভালোভাবে প্রস্ফুটিত করে, বেসিক্যালি হচ্ছে আত্মসমর্পণ করা টাইপের বিষয়কে এখানে উপস্থাপন করা হয়েছিল, যা একটি নগ্ন মহিলাকে দেখা যে তার মাথাটি পরমানন্দে নিক্ষিপ্ত এবং তার চোখ এবং তার প্রবাহিত কালো চুলের মুহূর্তের হিসাব বোঝায় তার আকৃতি থ্রুতে আর কি। এটি গর্ভধারণের মুহূর্ত হিসেবে বোঝা যেতে পারে, তবে মহিলার সুন্দর চেহারা মৃত্যুর ইঙ্গিত বেশি রয়েছে। মঞ্চের শিল্পে নারী হলো একজন অন্যজন মরিয়া তবুও ভয় পায়, কারণ এটি সৃজনশীল অহংকার ধ্বংসের হুমকি দেয়। এই ব্যাপারটা হচ্ছে যে একটা নারীর যে বেসিক যে কনসেপ্টগুলো আছে সাধারণত বিভিন্নভাবে প্রকাশ পায়, তিনি কিন্তু তার এই তিনটা আর্টওয়ার্কের থ্রুতে কিন্তু এরকম টাইপের বিষয়টাকে উপস্থাপন করেছেন। কখনো তিনি ডাইরেক্ট নারীকেই হচ্ছে তার মেইন সাবজেক্ট হিসেবে কাজ করছেন তার পেন্টিংয়ে, আবার কখনো সরাসরি একটা অভিব্যক্তিকে প্রকাশ করছেন। যেমন গঠনে অনন্য কাজগুলিতে মাঝ প্রেমের কারণে সৃষ্ট যন্ত্রণার বিষয়গুলো অন্বেষণ করেছেন, যেমনটি মেলাঙ্কলি 1892 থেকে 1893 সালে, ঈর্ষা 1894 থেকে 1895 সালে এবং অ্যাশেস 1894 সালে তার আঁকা কিন্তু বিখ্যাত চিত্রকর্মগুলোর ভিতর অন্যরকম বিষয়। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি যে মঞ্চ আসলে যাই এঁকেছেন না, তার পেন্টিংয়ের থ্রুতে আসলে তিনি একটা তীব্রতা, একটা যন্ত্রণার বা একটা যে মানে ফ্রাস্ট্রেশনের মানে একটা যে বলে না যে কষ্ট পাওয়াটাও এক ধরনের আনন্দ, এই বিষয়টাকে তিনি বেসিক্যালি এখানে উপস্থাপন করেছেন। হ্যাঁ, যদি বিচ্ছিন্নতা এবং একাকিত্ব সর্বদা তার কাজে উপস্থিত থাকে, বিশেষভাবে জোর দেওয়া হয় এই ছবিগুলো ডেথ ইন দ্য কিস রুম 1893 থেকে 1895 সাল, মৃত্যু সম্পর্কে তার অনেক চিত্রকর্ম মধ্যে একটি, মানে বেসিক্যালি হচ্ছে ডেথ নিয়ে আর কি তার চিত্রকর্ম, মানে উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু এই চিত্রকর্মটি খুব ইন্টারেস্টিং একটা চিত্রকর্ম। এখানে ফোকাস ছিল মূলত মৃত শিশুর দিকে নয়, যারা এমনকি দৃশ্যমান নয় কিন্তু জীবিতদের উপর, প্রত্যেককে তাদের দুঃখের অভিজ্ঞতা আবৃত এবং একে অপরের সান্ত্বনা দিতে বা যোগাযোগ করতে সক্ষম হয় না সাধারণত। হ্যাঁ, এমন টাইপের বিষয়। ছবির শক্তি ক্লাস্ট্রোফোবিকভাবে ঘেরা স্থান, মেঝেটির খাড়া দ্রুতগতির দৃষ্টিকোণ দ্বারা উচ্চতর হয়েছে। সো একটা বিষয় নোটিস করে দেখেন যে এই যে পেন্টিংটা তিনি উপস্থাপন করেছেন এখানে কিন্তু লাইক তার পেন্টিংয়ের থ্রুতে কিন্তু মানে একটা মানুষ বেঁচে আছে বাট মারা গেছে তার ভেতরে, তার নিজের ভেতরে। এখানে হচ্ছে তিনি জাস্ট একটা ভেতরের যে একটা অন্তর্নিহিত যে একটা অবজেক্টিভ ফিল যেটা আছে সেটাকে কিন্তু খুব সুন্দর করে তার পেন্টিংয়ের থ্রুতে উপস্থাপন করেছেন। হ্যাঁ, এই ধরনের নাটকীয় দৃষ্টিকোণ ব্যবহার করা হয় দ্য স্ক্রিম এবং মাঞ্চের সবচেয়ে বিখ্যাত এই ছবিটিতে। একটু একটি হ্যালোসিনেটরি অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত, যেখানে মুঞ্চ একটি প্রকৃতির জুড়ে চিৎকার অনুভব করেছিল মানে এবং শুনেছিল, এটি একটি আতঙ্কিত প্রাণীকে চিত্রিত করে। একই সাথে মৃতদেহের মতো এবং একটি শুক্রাণু বা ভ্রূণের মনে করিয়ে দেয় যে যার রূপগুলি রক্তলাল আকাশের ঘূর্ণায়মান রেখায় প্রতিধ্বনিত হয়। এই চিত্রকলায় উদ্বেগ এবং মহাজাগতিক স্তরে উত্থাপিত হয় যা শেষ পর্যন্ত মৃত্যু এবং অর্থের শূন্যতা সাথে সম্পর্কিত বা অস্তিত্ব দ্বারা কেন্দ্রবিন্দু ছিল। দ্য স্ক্রিম এর দুটি প্রথম সংস্করণ ছিল 1893 সালে এবং মাঞ্চ 1895 সালে আরেকটি সংস্করণ তৈরি করেন। 1910 সালে চতুর্থ
সংস্করণটি সম্পূর্ণ হয়। সো চিন্তা করে দেখেন যে এই আইকনিক পেইন্টিংটারই আমি বেসিক্যালি ডিসকাশন করছিলাম, যেটা হয়তো বা মাঞ্চের হোল পিকচারের জায়গার দিক থেকে কিন্তু তিনি মানে প্রত্যেকটা কিউবিক যেই পিক্সেল আছে সেখানে ছবির ভিতরে কিন্তু তিনি এই বিষয়টাকে উপস্থাপন করতেছেন যে একটা মানুষের এই যে মহাজাতকিক স্তরের যে একটা উত্থাপিত যে ব্যাপারটা ছিল, মানে প্রকৃতির যে এক ধরনের চিৎকার থাকে, সেই বিষয়টা আসলে কতটা ডিপ ডাইভিং হতে পারে। আমরা যদি আরেকটু বিশদ ডিসকাশন করি, তার শিল্পের স্পষ্ট সম্পর্ক ছিল তার সময়ের কবিতা এবং নাটকের সাথে, নাট্যকরদের কাজের সাথে আকর্ষণীয় তুলনা করা এবং পারহেনি হেরেনিক ইবনেস এবং অগাস্ট স্ট্রিন্ডবার্গ যাদের প্রতিকৃতি তিনি এঁকেছিলেন। আসলে এখানে উপস্থাপন করা হয়েছে কি যে তার চিত্রকর্মে আসলে কোন কোন বিষয়গুলো সাধারণত প্রকাশ পাচ্ছে বা কোন কোন স্পেসিফিক সাইড আসলে তিনি গুরুত্ব দিয়েছিলেন এই বিষয়টি। মিউনচের গ্রাফিক্স শিল্পের বিশাল আউটপুট আমরা কিন্তু খুঁজে পাই, এচিং, ড্রাই পয়েন্টিং, লিথোগ্রাফ, 1894 সালে উডকাটস তিনি কিন্তু শুরু করেন। মানে এইগুলো প্রিন্টের যে প্রিন্ট মেকিংয়ের তার প্রধান আকর্ষণ ছিল স্পেসিফিক টেকনিক বা মিডিয়া স্পেসিফিক জায়গার দিক থেকে। এটি তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য উত্তেজনাপূর্ণ সুযোগও দেয়। কোনো গ্রাফিক্সের মাধ্যমে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণের অভাব এবং নিঃসন্দেহে তাকে অত্যন্ত উদ্ভাবনী কৌশলগুলির দিকে ঠেলে দেওয়ার একটি কারণ কিন্তু ছিল। তার সমসাময়িক অনেকের মতো তিনি তার কাঠের কাটা ব্যবহারের জাপানি ঐতিহ্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু তিনি এই প্রক্রিয়াগুলো আমূলভাবে সরল করেছিলেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মুদ্রণ কাঠের একটি একক ব্লক থেকে অনেকগুলি ছোট ছোট টুকরো করা হয়েছিল অভিব্যক্তিমূলক উদ্দেশ্য। কাঠের প্রকৃতি শস্যের মঞ্চের ব্যবহার এবং বিশেষভাবে সফল পরীক্ষা প্রমাণ করে। এটি পরবর্তীতে শিল্পীদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। এই ছাড়াও কিন্তু তিনি প্রায়শ দেখা গেছে যেত কি যে বিভিন্ন মাধ্যমকে অ্যাকুমুলেট করতেন আর একটি মাধ্যমের ভিতর আরেকটি মাধ্যমকে ছাপিয়ে কিন্তু তার যে একটা নিজস্ব একটা স্টাইল ছিল সেই স্টাইলটিকে উপস্থাপন করতেন। মঞ্চের প্রিন্টগুলো শৈলী এবং বিষয়বস্তু উভয় ক্ষেত্রেই তার চিত্রকর্মের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। সো বেসিক্যালি নোটিস করে দেখেন যে এই আর্টিস্ট এমন একজন আর্টিস্ট যিনি হচ্ছে সারা জীবন মৃত্যু দেখেছেন, তার পরিবারের বিভিন্ন সদস্য মারা গিয়েছে, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে দেখা গিয়েছে কি যে তিনি তার চিত্রকর্মের থ্রুতেই কিন্তু বেঁচে থাকার ট্রাই করেছেন। কখনো তিনি প্রিন্টের বিষয়কে বেছে নিয়েছেন প্রিন্ট মিডিয়াকে, আবার কখনো তিনি পেইন্টিংয়ের থ্রুতে কাজগুলো করেছেন। ইম্প্রেশনিজম, পোস্ট ইম্প্রেশনিজম যে ব্যাপারগুলো ছিল সেটা কিন্তু তার আর্টওয়ার্কের থ্রুতে সুস্পষ্টভাবে প্রকাশ পায়। কখনো দেখা গিয়েছে যে তার পার্সোনাল লাইফের যে বিষয়গুলো ছিল, বিশেষ করে একটা নারী একটা প্রেমের অধ্যায় বা অবস্থান যেটা সাধারণত একটা মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করে, তার যে একটা তীব্রতা মানে প্রকৃতির যে একটা তীব্রতা, বা আমরা স্ক্রিনের পেইন্টিংয়ের থ্রুতে যে বিষয়গুলো সাধারণত দেখি, এই বিষয়গুলো কিন্তু সরাসরি কিন্তু এখানে প্রকাশ পায়। সো